বীজগাণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু নির্ণয় সংক্রান্ত সপ্তম পর্বে এখন আমরা কষে দেখি 14 4 9 10 এবং 11 দাগের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করব। প্রথম 6টি পর্বের ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা জানি বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু বা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। 4 9 দাগে 3টি বীজগাণিতিক সংখ্যামালা প্রদত্ত, প্রথম সংখ্যামালা 3x² - 15x + 18, 3 15 18, প্রত্যেকে 3 এর গুণিতক, তাই 3 কমন নেব, 3 কমন নিয়ে পাই 3 × x² - 5x + 6। প্রথম বন্ধনীর ভেতর যে বীজগাণিতিক সংখ্যামালা রয়েছে তার মধ্যপদ -5x, তাহলে মধ্য সহগ -5। -5কে আমরা দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব, যে দুটি সংখ্যার গুণফল 6 হবে। আমরা জানি -3 × -2 = 6 এবং -3 ± 2 = -5, অর্থাৎ -5x এর পরিবর্তে -3x - 2x লিখে নেব। প্রথম পদ x² এবং শেষ পদ 6 অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে, অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। 3 × প্রথম দুটি পদের থেকে কমন নেব, x কমন নিয়ে পাই x × x - 3 এবং শেষের দুটি পদের থেকে -2 কমন নিয়ে পাই -2 × x - 3 সমান 3 × একটি উৎপাদক x - 3, অপর উৎপাদক x - 2। এরপর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটি 2x² + 2x - 24, 2 2 24, প্রত্যেকেই 2 এর গুণিতক, তাই 2 কমন নিয়ে পাই 2 × x² + x - 12, এক্ষেত্রে মধ্য সহগ 1। 1কে দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে যাদের গুণফল -12 হবে। আমরা জানি 4 × -3 = -12 এবং 4 - 3 এর যোগফল 1 হয়, তাহলে মধ্যপদ x এর পরিবর্তে 4x - 3x লিখে নেব, অর্থাৎ মধ্য সহগ 1কে 4 - 3 আকারে বিশ্লেষণ করে নিলাম। শেষ পদ -12 সমান 2 × প্রথম দুটি পদের থেকে x কমন পাব, x কমন নিয়ে পাই x × x + 4, শেষের দুটি পদের থেকে -3 কমন নিয়ে পাই -3 × x + 4, অর্থাৎ 2 × একটি উৎপাদক x + 4, অপর উৎপাদক x - 3। এরপর তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা 4x² + 36x + 80, 4 36 80, প্রত্যেকেই 4 এর গুণিতক, তাই 4 কমন নেব, 4 কমন নিয়ে পাই 4 × x² + 9x + 20, এক্ষেত্রে মধ্য সহগ 9। 9কে আমরা এমন দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব যাদের গুণফল 20 হবে। আমরা জানি 5 × 4 = 20 এবং 5 + 4 = 9, তাহলে মধ্য পদ 9x এর পরিবর্তে 5x + 4x লিখব এবং শেষ পদ 20 অপরিবর্তিত অবস্থায় থাকবে, সমান 4 × প্রথম দুটি পদের থেকে x কমন নিয়ে পাই x × x + 5, শেষের দুটি পদের থেকে 4 কমন নিয়ে পাই 4 × x + 5, অর্থাৎ 4 × একটি উৎপাদক x + 5, অপরটি x + 4,
4 কে আমরা 4 রাখতে পারি অথবা 2 স্কয়ার লিখতে পারি অথবা 2 ইনটু 2 লিখতে পারি 2 স্কয়ার ইনটু x প্লাস 5 ইনটু x প্লাস 4 এরপর লসাগু লিখতে হবে অতএব নির্ণেয় লসাগু সমান প্রথম সংখ্যামালার বন্ধনীর বাইরে আছে 3 দ্বিতীয় সংখ্যামালার বাইরে আছে 2 আর তৃতীয় সংখ্যামালার বন্ধনীর বাইরে আছে 2 স্কয়ার তাহলে 3 2 2 স্কয়ার এর লসাগু হবে 3 ইনটু 2 স্কয়ার কিভাবে করলাম এখানে 3 আছে সুতরাং 3 লিখতে হবে এখানে 2 এর ঘাত 1 এখানে 2 এর ঘাত 2 সুতরাং 2 এর সর্বোচ্চ ঘাত 2 নিতে হবে অর্থাৎ 2 স্কয়ার নিতে হবে এভাবে করলাম অথবা পৃথকভাবে আমরা করে দেখাতে পারি 3 2 2 স্কয়ার বা 4 এর লসাগু 2 ইনটু 3 ইনটু 2 ইকুয়ালস 12 এভাবে সরাসরি এখানে 12 লিখতে পারি এরপর অন্যান্য উৎপাদকগুলি লিখতে হবে প্রথম সংখ্যামালার দুটি উৎপাদক একটি x মাইনাস 3 অপরটি x মাইনাস 2 তাহলে x মাইনাস 3 এবং x মাইনাস 2 লিখতেই হবে আমরা দেখে নেব x মাইনাস 3 এবং x মাইনাস 2 অন্য কোনো সংখ্যামালার উৎপাদক কিনা এবং সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ ঘাতটা লিখতে হবে x মাইনাস 3 দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক এবং x মাইনাস 3 এর ঘাত 1 সুতরাং x মাইনাস 3 থাকবে x মাইনাস 2 অপর কোনো বীজগণিতের সংখ্যামালার উৎপাদক নয় সুতরাং x মাইনাস 2 থাকবে এছাড়াও দ্বিতীয় সংখ্যামালার একটি উৎপাদক x প্লাস 4 যা লসাগুর একটি উৎপাদক হবে এবং তৃতীয় সংখ্যামালার অপর একটি উৎপাদক x প্লাস 5 এটিও লসাগুর একটি উৎপাদক হবে অর্থাৎ নির্ণেয় লসাগু সমান 12 ইনটু x মাইনাস 3 ইনটু x মাইনাস 2 ইনটু x প্লাস 4 ইনটু x প্লাস 5 চারের দশের দাগের বীজগণিতের সংখ্যামালাগুলি লক্ষ্য করো এক্ষেত্রে প্রথম সংখ্যামালা এ স্কোয়ার প্লাস 2a এর হোল স্কোয়ার প্রথম বন্ধনীর ভেতরে আছে এ স্কোয়ার প্লাস 2a সেখান থেকে আমরা a কমন নেব a কমন নিয়ে পাবো a ইনটু a প্লাস 2 তাহলে a ইনটু a প্লাস 2 এর হোল স্কোয়ার সমান আমরা জানি এ বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এক্ষেত্রে হবে এ স্কোয়ার ইনটু এ প্লাস 2 এর হোল স্কোয়ার আমরা এভাবে রাখতে পারি অথবা এ স্কোয়ার কে এ ইনটু এ এবং এ প্লাস 2 এর হোল স্কোয়ার কে এ প্লাস 2 হোল ইনটু এ প্লাস 2 এভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি দ্বিতীয় সংখ্যামালা 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a তিনটি পদে a আছে a কমন নেব a কমন নিয়ে পাই a ইনটু 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2 মধ্যসহগ 3 কে দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব যাদের গুণফল 2 ইনটু মাইনাস 2 অর্থাৎ মাইনাস 4 হবে a ইনটু 2a স্কোয়ার তাহলে 4 ইনটু মাইনাস 1 ইকুয়ালস মাইনাস 4 হয় এবং 4 মাইনাস 1 এর যোগফল 3 হয় তাই 3 এর পরিবর্তে 4 এ মাইনাস a লিখে নেব মাইনাস 2 ইকুয়ালস a ইনটু প্রথম দুটি পদের থেকে 2a কমন পাবো 2a কমন নিয়ে পাই 2a ইনটু a প্লাস 2 শেষের দুটি পদ থেকে মাইনাস 1 কমন নিয়ে পাই মাইনাস 1 ইনটু a প্লাস 2 তাহলে a ইনটু a প্লাস 2 ইনটু 2a মাইনাস 1 পাব এরপর তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a টু দি পাওয়ার 3 মাইনাস 14a স্কোয়ার
प्रथम पदे एर घात फोर द्वितीय पदे थ्री तृतीय पदे टू ताहले एर सर्वनिम्न घात टू अर्थात ए स्क्वायर कमन नेওয়া যাবে ए स्क्वायर कमन নিয়ে পাই ए स्क्वायर इंटू टू ए स्क्वायर माइनस थ्री ए माइनस फोर्टीन टू इंटू माइनस फोर्टीन अर्थात माइनस टोवेंटी एट আমরা জানি सात गुण चार आठाश अर्थात एक क्षेत्र में माइनस सेवेन प्लस फोर करते हैं ताहले ए स्क्वायर इंटू टू ए स्क्वायर माइनस थ्री एर परिवर्ते आमरा लिखब माइनस सेवेन ए प्लस फोर ए माइनस फोर्टीन इक्वल्स ए स्क्वायर इंटू प्रथम दुटी पद थे के ए कमन निये पाई ए इंटू टू ए माइनस सेवेन शेषेर दुटी पद थे के टू कमन निये पाई टू ए माइनस सेभेन समान তাহলে বন্ধনীর বাইরে এ স্কোয়ার আছে আমরা এ স্কোয়ার রাখতে পারি অথবা এ ইন্টু এ লিখতে পারি এবং অপর দুটি উৎপাদকের একটি হবে টু এ মাইনাস সেভেন অপরটি হবে এ প্লাস টু অতএব নির্ণেয় লসাগু সমান প্রথমে বন্ধনীর বাইরে থাকা উৎপাদকগুলি লক্ষ্য করি এক্ষেত্রে আছে এ স্কোয়ার অর্থাৎ এর ঘাত টু এক্ষেত্রে আছে এ অর্থাৎ এর ঘাত ওয়ান আর এখানে আছে এ স্কোয়ার এর ঘাত টু লসাগুর ক্ষেত্রে চলে সর্বোচ্চ ঘাত নিতে হয় সুতরাং এ স্কোয়ার নেব এ বাদে প্রথম সংখ্যামালার একটি উৎপাদক এ প্লাস টু যার ঘাত টু আছে অর্থাৎ এ প্লাস টু একটি উৎপাদক হবে কিন্তু ঘাত কত হবে এখানে টু আছে এখানে এ প্লাস টু আছে অর্থাৎ এ প্লাস টু এর ঘাত ওয়ান আছে আর এখানে এ প্লাস টু আছে ঘাত তাহলে ওয়ান আছে সর্বোচ্চ ঘাত নিতে হবে অর্থাৎ এ প্লাস টু এর হোল স্কোয়ার হবে এ বাদেও আর কোন কোন উৎপাদকগুলো নিতে হবে দ্বিতীয় সংখ্যামালার একটি উৎপাদক টু এ মাইনাস ওয়ান এটি লসাগুর একটি উৎপাদক হবে এবং তৃতীয় সংখ্যামালার একটি উৎপাদক টু এ মাইনাস সেভেন এটিও লসাগুর একটি উৎপাদক হবে তাহলে নির্ণেয় লসাগু এ স্কোয়ার ইন্টু এ প্লাস টু এর হোল স্কোয়ার ইন্টু টু এ মাইনাস ওয়ান হোল ইন্টু টু এ মাইনাস সেভেন চারের এগারোর দাগের বীজগণিতিক সংখ্যামালাগুলি লক্ষ্য করো এক্ষেত্রে প্রথম সংখ্যামালা থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার থ্রি ইন্টু মাইনাস টুয়েলভ ইকুয়ালস माइनस थार्टी सिक्स माइनस थार्टी सिक्स के एम दूटी संख्यार गुणफल आकार प्रकाश करते हैं जर जोगफल माइनस फाइव है आम्रा जानी माइनस नाइन इंटू फोर इक्वल्स माइनस थार्टी सिक्स एवं माइनस नाइन प्लस फोर इक्वल्स माइनस फाइव ताहले माइनस फाइवर परिवर्ते माइनस नाइन प्लस फोर लिखते हैं অর্থাৎ মাইনাস ফাইভ এবির পরিবর্তে মাইনাস নাইন এবি প্লাস ফোর এবি লিখতে হবে শেষের পদ মাইনাস টুয়েলভ বি স্কোয়ার এবং প্রথম পদ থ্রি এ স্কোয়ার অপরিবর্তিত অবস্থায় থাকবে এভাবে আমরা মধ্যপদটিকে বিশ্লেষণ করে নিলাম বা মধ্যপদের সহগ মাইনাস ফাইভকে বিশ্লেষণ করলাম এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হবে তাই তো এই পদ্ধতির নাম মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি প্রথম দুটি পদ থেকে থ্রি এ কমন নেব থ্রি এ কমন নিয়ে পাই থ্রি এ ইন্টু এ মাইনাস থ্রি বি শেষের দুটি পদ থেকে প্লাস ফোর বি কমন নেব প্লাস ফোর বি কমন নিয়ে পাই ফোর বি ইন্টু এ মাইনাস থ্রি বি তাহলে বন্ধনীর ভেতরে থাকা বীজগণিতিক সংখ্যামালা এ মাইনাস থ্রি বি একটি উৎপাদক এবং অপর উৎপাদক থ্রি এ প্লাস ফোর বি এরপর দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার বি কিউ প্রথম পদে এর ঘাত ফাইভ দ্বিতীয় পদে টু তাহলে এর সর্বনিম্ন ঘাত টু অর্থাৎ এ স্কোয়ার কমন নেওয়া হবে এ স্কোয়ার কমন নিয়ে পাই এ কিউ মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউ
समान ए स्क्वायर इनटू बंधनीर भेतर ए किऊ माइनस 27 बी किऊब आछे एके आमरा ए किऊ माइनस 3b एर होल किऊब लिखते पारि अर्थात दुटी संख्यार घनेर अंतरूपे प्रकाश करते पारि তাহলে এই ক্ষেত্রে আমরা a প্রথম বন্ধনীর মধ্যে নাও লিখতে পারি সমান a ইনটু a ইনটু a কিউ মাইনাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র a মাইনাস ক্ষেত্রে 3b হবে ইনটু প্রথম পদের বর্গ অর্থাৎ a স্কয়ার প্লাস প্রথম পদ গুণ দ্বিতীয় পদ অর্থাৎ a ইনটু 3b 3ab प्लस द्वितीय पदेर वर्ग अर्थात 9b स्क्वायर एरपर तृतीय संख्या माला 9a स्क्वायर प्लस 24ab प्लस 16b स्क्वायर एके आमरा पूर्ण वर्गाकारे प्रकाश करे नेब प्रथम पद 9a स्क्वायर के 3a एर होल स्क्वायर लिखते पारबो शेषेर पद 16b स्क्वायर के 4b एर होल स्क्वायर लिखते पारबो माझेर पद 24ab एके आमरा 2 इंटू 3a इंटू 4b लिखते पारी 2 इंटू 3 6 6 इंटू 4 24 इंटू ab 24ab ताहले এটি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার অর্থাৎ এই ক্ষেত্রে হবে 3a প্লাস 4b এর হোল স্কয়ার এটিকে আমরা মধ্যশক বিশ্লেষণ করতে উৎপাদক বিশ্লেষণ করতে পারতাম তার চেয়েও এটা সহজ মনে হলো সমান 3a প্লাস 4b ইনটু 3a প্লাস 4b অতএব নির্ণয় লসাগু সমান প্রথম সংখ্যামালার একটি উৎপাদক a-3b অপরটি 3a+4b দ্বিতীয় সংখ্যামালার বন্ধনীর ভেতরে থাকা উৎপাদকগুলির বাইরেও আছে a স্কয়ার তাহলে প্রথমে আমরা a স্কয়ার লিখে নেব আমরা জানি গুণ বিনিময় নিয়ম মানে সুতরাং উৎপাদকগুলি আগে পরে লেখা যাবে তবু এ স্কয়ারটা আমরা প্রথমে লিখে নিলাম এরপরে প্রথম বীজগাণিতিক সংখ্যামালার একটি উৎপাদক a-3 লিখব অপর উৎপাদক 3a+4b লিখে নেব লক্ষ্য করি দ্বিতীয় সংখ্যামালার ওই উৎপাদকগুলো আছে কিনা a-3b আছে আমরা লিখেছি এবাদেও একটি উৎপাদক আছে a স্কয়ার প্লাস 3ab প্লাস 9b স্কয়ার তাহলে লসাগুর একটি উৎপাদক a স্কয়ার প্লাস 3ab প্লাস 9b স্কয়ার হবে তৃতীয় সংখ্যামালার একটি উৎপাদক 3a প্লাস 4b যা আমরা প্রথমে লিখেছি এবাদেও একটি আছে সেটি হলো 3a প্লাস 4b অর্থাৎ 3a প্লাস 4b এর ঘাত 2 আছে আমরা জানি লসাগুর ক্ষেত্রে কোনো চলের সর্বোচ্চ ঘাত লিখতে হয় তাহলে a 3a প্লাস 4b এর ঘাত 2 লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও